ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ। তোদের খেলতে হলে খেল, নয়তো চামচে গাড়ি চোপ্প চালিয়ে যা। আমি চললাম। দাঁড়া বিশ্ব, খেলায় জিতেই পালাবার ধান্দা, নাটক করিস না। তা বল, আমার হিসাবটা কেটে দে। এ বিশ্ব, ওই দেখ কি হয়েছে। আরে পঞ্চা, ওইদিকে দেখ না। আরে আরে কি করছিস কি? আরে এই সমস্ত খুচরো ব্যাপারে যাচ্ছিস কেন? তোমার 10 টাকা তো? হ্যাঁ বাবু, 10 টাকা। দূর হলো, এ কাকে টার্গেট করলি? এ তো শুকনো মুরগি। তুই কি ভাবছিস এত রাতে লেঘন পাবি? আরে দূর দূর, এলবোগাটে তো নোটের কোনো সিনই নেই। হ্যাঁ পঞ্চা, মনে হচ্ছে শাসালো টার্গেট আছে। আজ রাতের লগ্গাটা হয়ে যাবে। চল চল। গায়ের শালটা খিচে নিতে পারলি একেবারে 1200। চারজনের 3টে করে স্ট্রং বিয়ার। কি হলো? এই সমস্ত লাফড়ায় না জড়লেই নয়, মালদার মাতাল চাতাল হলে না হয় কোনো কথা ছিল, এ তো ভীত ভদ্রলোক। এ হাসছিস বে? বিশ্বদাদ ঠিক কথাই বলেছে। এই থাপ তো, এই চল 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 চল। সালা, তুলসীতলায় বাতি দিয়ে সতীর গান গাইছিস বে? ছাড় তো, ও কি না ভদ্রলোক, ভদ্রলোক হলে এত রাতে বাড়ি ফেরে? পাশে মাসির বাড়ি। তোর দেখে মনে হচ্ছে লোকটা ওখান থেকে ফিরছে, নয়তো কি মন্দির থেকে। এত রাতে মন্দির খোলা থাকে? দেখ, ও ভদ্রলোক কি হোক আর মাতালি হোক, পয়সা কামাবো মস্তি নেবো। চল এখন। না যাবি না। চলছে জীবন। এই বিশ্ব যাস না খেলো। আরে মেয়ে মানুষের কেস পুরো ফেসে যাবি কিন্তু। মানুষ তো, আরে চল ফাঁসলা, চারজনে একসঙ্গে ফাঁসবো। এই তোমরা কি এই এলাকাতেই থাকো? একটা অ্যাম্বুলেন্স পাওয়া যাবে এত রাতে?
हॉस्पिटल? कौन हॉस्पिटल? मालूम नहीं। क्या दिल्लगी करने के लिए रुका मुझको? नहीं नहीं सदर जी, बाढ़ केस है। हाँ सदर जी, एक मिनट एक मिनट एक मिनट एक मिनट जल्दी। हाँ मैं देखता हूँ। अरे बाप रे, ये तो बहुत जल गई। अरे खड़े खड़े क्या करते हो? उठाओ उठाओ इसको, उठाओ, संभाल के संभाल के। अरे अच्छा भाई, तुमने क्यों वेशो? हमी ऐसा तो सामना तो पर होना, प्लीज। हाय, कुत्ते ही अच्छे, फिर से अभी ना? आपने एकों काकू, हमने ना बाइक नहीं आती है। बिस ताले देरी करो ना, ताले जलछे जीवन मोमबत्ती है, घूमछे जे क्रोमागत गोले जावा दिन रात रेखे जाए तक तगे किछु क्षत आहत प्राणे हाहाकार शुने कजने गिये आशी आमरा मानुष সবথেকে বেশি নিজেকেই ভালোবাসি, নিজেকে ভালোবাসি। অন্যায় অবিচার দেখে চোখান রেখে রাখি, জানে কেউ প্রতিবাদে আজ তবু আগুনের পাখি, আগুনের পাখি। বাবার না এখন এখন রেস্ট দরকার, তাই জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আমি দেখছি তো। সুস্থ মানুষটা বাড়ি থেকে বেরোলো, সারা রাত পরে ফিরলো, কি হয়েছে মানুষটার?
এক্সকিউজ মি ম্যাম, ওদিকে এক্সকিউজ মি ম্যাম। অ্যাকচুয়ালি আমরা একটা চ্যানেল থেকে এসেছি। তো অ্যাকচুয়ালি গতকাল রাত্রে কি কোনো বার্ন কেস অ্যাডমিট হয়েছে? বার্ন কেস? পেশেন্টের নাম বলুন। নামটা তো ঠিক বলতে পারবো না, তবে ওই মানে শান্তিপুর ব্রিজের ওই মানে মানে ওই যে মহিলাকে মানে যে কেসটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ গতকাল রাতেই অ্যাডমিট হয়েছে। But the patient is in danger. দেখুন, ওনার সঙ্গে দেখা হওয়াটা খুব দরকার, মানে একটা বাইট নেব। বাইট? ম্যাম আই টোল্ড ইউ শি ইজ ইন ডেঞ্জার, শি ইজ সিরিয়াস। উনি এখন বাইট দেওয়ার মতন অবস্থায় নেই। আর তাছাড়া এটা আইসিইউ, এখানে সিরিয়াস পেশেন্টরা রয়েছেন, যে কোনো সময় পেশেন্টদের ইনফেকশন হতে পারে, এখানে বাইরের লোকজন অ্যালাউড নয়। আসলে আপনি ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না, মানে বাইট নেওয়াটা পেশেন্টের জন্য খুব জরুরি। সরি ম্যাম, আই কান্ট হেল্প ইট, ইউ প্লিজ টক টু সিএমও। ওকে অর্ক, ফাস্ট ওনার সঙ্গে আমাদের দেখা করতেই হবে, উই হ্যাভ টু মেক আ গুড রিপোর্ট। হ্যালো, নমস্কার স্যার, আছেন? আই মিন প্রফেসর বুদ্ধিসত্ত রায়। কে বলছেন? আপনি আমায় চিনবেন না ম্যাডাম। আমি শান্তিপুর থানার ওসি বলছি, গুণময় খাটুয়া। প্রফেসর স্যার আছেন? হ্যাঁ আছেন, মানে উনি ঘুমোচ্ছেন। হ্যাঁ, এত বেলা পর্যন্ত অবশ্য ঘুমোবাড়িতে কথা, সারা রাত জাগা। মানে আপনি বুঝবেন না ম্যাডাম, স্যার বুঝবেন। অবশ্য এই বয়সে এভাবে বাড়ির বাইরে রাত কাটানো সেটা স্যারের পার্সোনাল ব্যাপার, কি বলেন? হ্যাঁ ঠিক বুঝলাম না। বুঝবেন বুঝবেন, সময় হলেই সব বুঝবেন। ঘুম থেকে উঠলে ওনাকে বলবেন শান্তিপুর থানায় দেখা করতে। থানায় কেন? বললাম না, সময় হলেই বুঝবেন। অ্যাকচুয়ালি এরকম অ্যাক্সিডেন্টাল কেস আসতেই থাকে। দেখুন ম্যাম, যতটা পারি আমরা চেষ্টা করি ডিটেলসটা রাখবার জন্য। না মানে আমি নাম ঠিকানার কথা বলছি না, যদি আর কিছু। আপনি দেখছি খুব সিরিয়াস এই ব্যাপারটা। হ্যাঁ। কারণ? আসলে ঠিক খবরটা করতে চাই, একটি মেয়ে বার্ন কেসে ভর্তি হলো, মানে কিভাবে এখানে এলো, মানে কি হলো? ট্যাক্সিতে এসছে, ট্যাক্সির নাম্বার, ড্রাইভারের নাম, সব কিছু আপনি পেয়ে যাবেন। আপনি পিডি বক্সে চলে যান, আমি ফোন করে দিচ্ছি, ওরা আপনাকে সব কিছু দিয়ে দেবে। হ্যালো, কালকে রাত্রিবেলা যে শান্তিপুর থেকে পেশেন্টটা এসেছিল, বার্ন পেশেন্ট, 104 নম্বর ওয়ার্ডে, আমি ম্যাডামকে পাঠাচ্ছি, ম্যাডামকে পুরো ডিটেলসটা দিয়ে দাও। থ্যাংক ইউ। যান। নমস্কার, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। মাঝরাতে শান্তিপুর ব্রিজের ধারে, মানে রেড লাইট এরিয়ার পাশের ব্রিজ, তার মানে হচ্ছে ইললিগেল ট্রাফিকিং। আইপিসি ধারায় 7 দিন। বার্ন কেস, হসপিটালাইজড, নো উইটনেস। কি 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 যাও, মে আই কাম ইন? ইয়েস কাম ইন। সিট ডাউন প্লিজ। বোধিসত্ত্ব রায়? আরে বাবা, ঘুমলেন সেই সকালে আর উঠলেন বিকেলে? অবশ্য ধকল তো কম যায়নি,
সেই সন্ধে থেকে রাত, রাত থেকে ভোর। মানে? জানেনই তো, একটা কেস ঘটে গেলে তখন আশেপাশে সবাইকে সন্দেহের তালিকায় রাখতে হয়, এক্ষেত্রেও তাই। আচ্ছা, আপনি আমায় একটা কথা বলুন তো, আপনার ঘনিষ্ঠ একজন মহিলাকে জ্বলে যেতে দেখেও আপনি ঠিক থাকলেন কি করে? কি বলছেন? কি আমার ঘনিষ্ঠ? মানে? মানে আমাদের কাছে তো সেরকমই খবর আছে। আচ্ছা, অত রাতে আপনি ব্রিজে কি করছিলেন? বাড়ি ফেরার জন্য ট্যাক্সি ধরার চেষ্টা করছিলাম। না, সে আপনি যা খুশি করুন, কিন্তু ঠিক ওই সময় আর কেউ এলো না? না, আরো চারজন ছিল। না, আমাদের সোর্স কিন্তু এ কথা বলছে না। কপালকুণ্ডলা পড়েছেন? নিজেকে নবকুমার ভাবছেন? এই নবকুমার কিন্তু কপালকুণ্ডলাকে। আপনি একজন পাবলিক সার্ভেন্ট হয়ে একজন প্রফেসরের সঙ্গে বসাই, প্রফেসর তো যখন আপনি পড়ান, আর যখন ওখানে তখন কি বলুন, কি বলতে চাইছেন বলুন না। বলছি যে আপনার কপালের ফের ওই মেয়েটা, মানে আপনার ঘনিষ্ঠ মেয়েটা, এখনো টিল্লাও সার্ভাইভ করছে। হ্যাঁ, ঈশ্বর করুন যেন বেঁচে যায়। হ্যাঁ, তাহলে আপনিও বেঁচে যাবেন। হোয়াট ইউ মিন টু সে? আরে অত ইংরেজি কপচাবেন না তো, মেয়েটা আপনার এগেনস্টে বয়ান দিয়েছে। আমার এগেনস্টে? কি বাজে কথা বলছেন। বাজে কথা? ঠিক আছে, তাহলে কাজের কথাটা না হয় কোর্টে দাঁড়িয়েই বলবো, আর আপনি কাঠ গড়ার পেছনে দাঁড়িয়ে সেলফ ডিফেন্স করবেন। হ্যাঁ, থ্যাংকস। এই, আমার পারমিশন ছাড়া চলে যাচ্ছেন যে? সেলফ রেসপেক্ট থাকতে তো এখানে বেশিক্ষণ থাকা যায় না। বলো, আমার পারমিশন ছাড়া স্টেশন লিভ করবেন না। ডুবে ডুবে জল খাওয়া। ওসি কি বললো না বললো তা নিয়ে রাতের ঘুম নষ্ট করো না। মানে আপনার ঘনিষ্ঠ মেয়েটা এখনো টিল্লাও সার্ভাইভ করছে। হ্যাঁ, ঈশ্বর করুন যেন বেঁচে যায়। হ্যাঁ, তাহলে আপনিও বেঁচে যাবেন। পরশু পূর্ণিমার বিয়ে, জামশেদপুর যেতে হবে, মনে আছে তো? আমার পারমিশন ছাড়া স্টেশন লিভ করবেন না। কি হলো, কিছু বলছো না যে? না, শুনছি। ভাই কথা, তাহলে কাজের কথা না হয় কোর্টে দাঁড়িয়েই বলবো। কি হলো? না, কিছু না, তুমি ঘুম। শান্তিপুর ব্রিজে জ্বলন্ত নারী, প্রফেসর,
ম্যাডাম বাদাম ওর হাত মাস্ক কি হয়েছে কাকা পড়ে দেখো পড়ে দেখো কি হয়েছে কি আর হবে কি হয়েছে কাকা বদি বউ ছাত্রীর গায়ে আগুন লাগিয়ে দিয়েছে এই হয়েছে কি যাতা বলছো কাগজ যাতা লিখতে পারে পারে না কাগজ পড়ে ঠিক বুঝে নিতে হয় নইলে অত রাত্রে মেয়েটির বাড়ির সামনে ও কি করছিল কি করছিল মিলের বাবা ও তো হেবি শিক্ষিত লোক থামতা ওরকম অনেক দেখায় শিক্ষিত এই শোনো এখানে চা খেতে লোখাও এখানে সব উল্টো পাল্টা আলোচনা করো না তো এইতে আসছি এক্ষুনি দাঁড়া এক্ষুনি চলে আসছি রাখছি ও ছেলে নীল কলেজ যাচ্ছিস হ্যাঁ তো তুই যাবি না না তুইও যাস না নীল কেন আজ তো আমাদের ক্লাস আছে আঙ্কেলের ব্যাপারে কাগজে সব খবরে বেরিয়েছে না বাড়িতে পড়ে দেখ বুঝলি আরে শোনো বাবা ওদিকে তাকিয়ে না শোনো বাবাকে একটু দেখি ভালো করে রঘুপতি রাঘব রাজা রাম কে রে বিহারি সব ঠিক আছে তো সব ঠিক আছে সরদার জি আরে টোনিয়া चार तंदूरी रोटी और एक तड़का लाओ अरे बाप रे पानी गिर गया रे दे 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 आ गया आ गया हाँ ठीक है कैसा है तू बढ़िया है ना ठीक है बहुत अच्छा लगा शांति के बीच के ऊपर जिंदा जलती हुई लड़की रघुपति राघव क्या रे बिहारी अरे अखबार पे क्या लिखा बोल जो रात का किस्सा बताया तू वही क्या रे मैंने तेरे को सच बात बताया था ना लेकिन अब तो तू मर गया अरे होने दे छोड़ यार कुछ नहीं होगा देखा जाएगा तू जाता है दाँत पड़ो है अमित तू जो स्टैंड पर कथा बोलेছিস মনে হচ্ছে আমি ঠিক জায়গাতেই এসেছি ওকে হ্যাঁ হ্যাঁ আমি গ্যারেজে ঢুকছি আমি তোর সাথে পরে কথা বলছি ও হ্যাঁ একটা গাড়ি তো দেখতে পাচ্ছি ট্যাক্সি দাঁড়িয়ে আছে WB এই দাঁড়াও তো ভাই WB19H6509 আচ্ছা এই ট্যাক্সিটা কার বলতে পারবে প্রীত সিং এর কি হ্যাঁ উনি কোথায় হ্যাঁ প্রীত তুই ঢুঁড়তি হ্যায় লড়কি লড়কি আরে আরে পহলে আনে তো দে উসকে বাদ দেখা জায়েগা আমি একটু পরে ফোন করছি ওকে হ্যাঁ আপনি প্রীত সিং জি হ্যাঁ আমি প্রীত সিং হুম আচ্ছা শুনুন ওই যে বার্ন কেসের যে মহিলাকে আপনি রেসকিউ করেছিলেন মানে কিস হালত মে মানে আপনি ওকে রাতে হসপিটালে ছাড়তে নিয়ে গেছিলেন হ্যাঁ জি হ্যাঁ মানে আপনি যদি একটু বলেন যে কি অবস্থায় ছিল আসল মে উসি টাইম মে আমি গাড়ি গ্যারেজ করবার জন্য ফিরছিলাম তো এমন সময় আমি শান্তিপুর ব্রিজে দেখলাম কি আরে রঘুপতি রাঘব क्या लगी करने के लिए रुका मुझको नहीं नहीं सरदार जी बाढ़ कैसे हाँ अरे बाप रे ये तो बहुत जल गई वो प्रोफेसर साहब के साथ चार लड़का था उन्हीं से प्रोफेसर चैनलन की करे उन्होंने रास्ते पे बोला मुझे बहुत बढ़िया आदमी थे वो ओ अच्छा वो जब चार जन लोग छिलो तादेर नाम बोलते पार बेन ये तो मुझे मालूम नहीं है मैडम लेकिन हर रात वही लोग वही पर बैठ के जुआ खेलता था ये तो मैंने देखा अच्छा ठीक है ओ आपना जदी कोनो फोन नंबर हाँ जरूर है अब लिख लीजिए ए लिखो तो है बोलूं 9830292982 अच्छा जी वो लड़की का हाल अभी कैसा है भालो नहीं वैगुरु भगवान उसका भला करे अच्छा आशी नमस्कार हाँ जी नमस्ते नमस्ते অল্প কিছু ইনফরমেশন তো ট্র্যাক করা গেল লেটস সি তুমি হাসছো অলোক কি করব ইয়েলো জার্নালিজম আমার হাসির খোরাক জোগায় সে তো তোমার কাছে কিন্তু পাড়া প্রতিবেশীদের কাছে তো কি একবার ফোরনের মতো কি বলো মুখরোচক যা এর মধ্যেই তো ওনাকে মহল্লা কমিটি ডেকে পাঠিয়েছে তা তুই নিশ্চয় যাবি না সকটা মূর্খ
আমি কিন্তু যাব। দেখি ওই মূর্খগুলো কি বলতে চায়। প্লিজ হাসিস না অলোক। দেখ এটা তো আমারও হতে পারত। আচ্ছা অলোক, আমি তো কোনো অন্যায় করিনি। ব্যাস মিটে গেল। দেখ বিপদ দেখলে গা বাঁচিয়ে চলে যাওয়াটা মানুষের স্বাভাবিক ধর্ম। সেখানে তুই স্রোতের বিরুদ্ধে গেছিস, তা একটু লড়াই তো। কিন্তু ক্রমশ মনে হচ্ছে, কি মনে হচ্ছে, খুব ভুল হয়ে গেছে। না কখনো না। কোন দুঃখেরে দেখেছি নিত্য, সুখেরে দেখেছি নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে। রবীন্দ্রনাথ সব ফিলিংসের আশ্রয়দাতা। কল্যাণী কি হলো, একটু চা টা খাওয়াও, আর তোমার ওই লেলো দিচ্ছি। কিন্তু এখন কি হবে অলোক? কি হবে? কিচ্ছু হবে না। যেভাবে তোমাকে বাড়ি থেকে বের করে নিয়ে সেই ইমোশনাল ইন্টেলেকচুয়াল এর সঙ্গে মিট করিয়ে দিতাম, সেভাবে সব মিটে যাবে। মা কি রে, কলেজ না গিয়ে ফিরে এলি? আর কলেজ যাব না। কলেজ যাবে না? ওরা কত কিছু জেনে গেছে আর তুমি? কিন্তু স্যার। নো কিন্তু, ওরা সব জেনে গেছে আর তুমি এখনো জানবার চেষ্টা করছো। আমি আমি স্যার এটা সরি, প্রিন্ট মিডিয়াকে ফলো করার জন্য কিন্তু চ্যানেল আমাদের স্যালারি দেয় না। প্রিন্ট মিডিয়ার আগে নিউজ কভার করা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়ার কাজ। স্যার আমি শুধু মানে স্টোরি কভার করার জন্য আমি অ্যাসাইনমেন্টটা যাইনি, ইউ নো ইটস অ্যান ইনভেস্টিগেটিভ রিপোর্টিং। হ্যাং ইওর ইনভেস্টিগেশন শাহানা, এই যে ওরা স্টোরিটা। স্যার স্যার এই স্টোরিটা ভুল স্যার, আই বেগ টু ডিফার উইথ দেম। প্রফেসর একজন নিখাদ ভালো মানুষ, উনি মেয়েটিকে বাঁচিয়েছিলেন বলে। তুমি একটা স্টোরি করতে গেছো, কারোর ক্যারেক্টার সার্টিফিকেট দিতে নয়। স্যার আমি এখানে তথ্য জানাতে এসেছি, স্টোরি করতে নয়। তোমার তথ্য যদি চ্যানেলে জিআরপি বাড়ায় তাহলে তথ্য দাও। চ্যানেলের মানে আমাদের সবাইকার জিআরপি দরকার। শুনতে পাচ্ছিস? অনেকক্ষণ ধরে চলছে তোমার আমার স্যালারি। শাহানাদির সঙ্গে বোধহয় বসের কিছু হয়েছে। শাহানাদি অন্য জিনিস বস। কাউকে যদি তাতে মেলাইন করতে হয় তোমাকে করতে হবে। না স্যার আমি পারবো না করতে। আমি এখানে খবর করতে এসেছি, মানে নিউট্রাল জার্নালিজম। ইয়েলো জার্নালিজম আমার জন্য নয় স্যার। কি? এনিওয়ে আমার কাছে যা ফুটেজ আছে আমি দিয়ে যাচ্ছি, আপনি অ্যাকাউন্টসকে একটু বলে দিন। তুমি ভুল করছো শাহানা, কেউ না কেউ কিন্তু এই স্টোরিটা করবেই। করুক স্যার, আমি পারবো না। আমি একটা নোংরা বাজে খারাপ স্টোরি করতে পারবো না। বাই স্যার। ও নো শাহানা। আরে তাই বলে বসের সঙ্গে এইভাবে ঝগড়া করবে? দেখ বৃষ্টি, তুই কিন্তু এভাবে বলতে পারিস না। সেটা না আসলে। আমাকে তোদের ছেড়ে যেতে হচ্ছে রে। চলে যাচ্ছ মানে? তুমি এভাবে ছেড়ে যেতে পারো না শাহানাদি, দেখবি সব ঠিক হয়ে যাবে। না আসলে কিছু কিছু জিনিস যেটা ভেতরের সেটা ঠিক হয় না। তবে আমি তোদের অ্যাডভাইস করবো যে তোরাও সব কিছু মুখ বন্ধ করে মেনে নিস না। আই অর্ক, অর্ক আই, ডোন্ট বি ইমোশনাল। আমরা না রিপোর্টার শাহানাদি, আমাকেও আমাকেও তোমার সাথে নিয়ে চলো না শাহানাদি। তোর ফ্যামিলি আছে না?
রিস্ক রিস্ক হয়ে যাবে। আমি আমি জানি শাহানাদি তুমি হারবে না, কিন্তু কিন্তু এবার থেকে আমাকে কে বলবে? অর্ক অর্ক ফাস্ট কে বলবে শাহানাদি? যখন দরকার হবে আসবি না? একবার একবার আমাকে ডেকেই দেখো না। আসলাম, আসলে গোবিন্দদা ম্যাডাম এইভাবে চলে যাচ্ছেন, এরম করছো কেন? আমি তোমাদের খোঁজ খবর নেব, দেখা হবে। আর হ্যাঁ, তোমার স্ত্রী শরীর খারাপ ছিল না? হ্যাঁ, খেয়াল রেখো, আর যদি কিছু দরকার হয় জানিও। তুমি কি চিনি নেবে? তুমি কি ডিস্টার্ব? তুমি নও? অকারণে ডিস্টার্ব হতে যাব কেন সুপর্ণ? অকারণ? স্ট্রেঞ্জ আঙ্কেলের এরকম একটা, বাবা যেটা করেছেন সেটা ঠিক কাজ করেছেন, আর এ ব্যাপারে আমি এতটুকু বিরক্ত নই বরং গর্বিত। ধরো, আর অলরেডি আমি কিন্তু সেটা তোমাকে ফোনে জানিয়ে দিয়েছি। বাট আমার ফ্যামিলি বিরক্ত। দ্যাটস देयर প্রবলেম। হাউ ক্যান ইউ সে দ্যাট? মিডিয়াতে এত কিছু বেরোনোর পরেও তুমি বুঝি মিডিয়াকে ফলো করে লাইফের ডিসিশন নাও? সুপর্ণ আমি কিন্তু নিই না, আমি ভ্যালুজে বিশ্বাস করি। ভ্যালুজ? দেখো চৈতি, আই এম অ্যান অর্ডিনারি ম্যান। আমার বা আমার ফ্যামিলির পক্ষে আঙ্কেলের এরকম একটা, হুম ঠিক বলেছ, অনেকেই মানতে পারছে না। তো দেখো, আমার ফ্যামিলির একটা প্রেস্টিজ আছে, ইউ নো দ্যাট। এত বড় একটা স্ক্যান্ডাল, জাস্ট স্টপ এন্ড ফিনিশ ইট। তুমি নাকি একজন ব্রিলিয়ান্ট স্কলার। চৈতি অ্যাকচুয়ালি মানে এত আমতামদা করার কিছু নেই সুপর্ণ। এরপরেরটা আমি তোমাকে বলে দিই। এরপরে তুমি বলবে চৈতি আমাদের বিয়েটা জানতাম। ওকে, নো প্রবলেম। চৈতি দাঁড়াও। ওকে, আই এম সরি। ভালো থেকো। চৈতি। আর একটা কথা, আই এম সরি। আমি আমার বাবার পাশ থেকে এক মিনিটের জন্য কোথাও সরতে পারবো না, কারণ আমি বিশ্বাস করি আমার বাবা যে কাজটা করেছেন সেটা ঠিক করেছেন। চৈতি দাঁড়াও। দেখুন অলোকবাবু, এইভাবে যদি আমরা নিজেদেরকে বিশ্রী বাজে কাজের মধ্যে জড়িয়ে ফেলি তাহলে নেক্সট জেনারেশনকে আমরা, দান এক মিনিট শ্যামবাবু, বিশ্রী বাজে কাজ বলতে আপনারা কি বলতে চাইছেন বলুন তো? কেন, কাগজে সব লিখছে। আরে দূর মশাই, কাগজ যে লিখেছে সেটা প্রমাণ করতে পেরেছে কি? না, প্রমাণ করতে পারেনি ঠিক, কিন্তু সন্দেহ তো করছে। সন্দেহ? কাকে সন্দেহ করছেন আপনারা?
আর ভুলে যাবেন না যে বোধি একজন প্রফেসর, তিনি একজন শিক্ষক। আচ্ছা, খারাপ কাজ শুধু অশিক্ষিতরাই করেন, শিক্ষিতরা করেন না? আমি বুঝতে পারছি না আপনি কেনই বা বোধি বড় হয়ে এত। তার কারণ সবাই যে ভুলটা করছে, আমি সে ভুলটা করতে রাজি নই, বুঝেছেন? তাছাড়া উনি তো বোধিবাবুর বন্ধু। বন্ধু? ফ্যামিলি ফ্রেন্ড। আমি বোধির ফ্যামিলি ফ্রেন্ড এবং বন্ধু, আর তার জন্যই ওকে আপনাদের চেয়ে অনেক বেশি বুঝি। আর তার কারণেই আপনি বন্ধু দায়িত্ব নিচ্ছেন, নিন। কিন্তু এই ইয়াং জেনারেশন যদি এর জন্য কোনো ডিস্ট্রাকটিভ কিছু করে এই মহল্লায়, তার সমস্ত দায় দায়িত্ব আপনার। শ্যামল বাবু, প্লিজ হোল্ড ইওর টাং, ইউ কন্ট্রোল ইওর টেম্পারামেন্ট অলসো, ওকে? ওকে দেন, ইউ ক্যারি অন। আচ্ছা, যা একটা কথা ভুলে যাবেন না, দেশে ল অ্যান্ড অর্ডার বলে এখনো কিছু জিনিস আছে। আমি চললাম। জানিস তো, আমাদের চ্যানেলের সিইও সৌগত দা ইন ট্রু সেন্স জেন্টলম্যান, এখনো নিউজ কি নিউজ বলেন, স্টোরি বলেন না। তোদের চ্যানেল একটু দেখ না রে, আমাদের নিউজটা নিয়ে কোনোভাবে যদি কিছু করা যায়। তোকে তো তখন ডেকেছিল ওরা, তুই তো গেলি না, খুব বেশি পেয়ে গেছিলিস তো তখন, তাই। তখন তার আমি বুঝিনি যে এরাই আমাকে দিয়ে একদিন ইয়েলো জার্নালিজম করাবে। বি রোমান ইন রোম শাহানা। তার মানে নিজের প্রতিষ্ঠা পাওয়ার জন্য আমি একটা প্রতিষ্ঠিত লোকের গায়ে, মানে তার পরিবারের গায়ে কালি ছিটাবো? আমার পক্ষে সম্ভব নয়। বুঝলাম, তাই বলে ধুম করে রেজাইন করে দিবি? বারে সেটাও কোনো কথা নয়, ইচ্ছে করে করেছি, আমাকে রীতিমতো ফোর্স করা হচ্ছিল, কি করব। তা কি করবি এবার কিছু ভেবেছিস? ফ্রিল্যান্স করব, ফুটেজ নিয়ে নিয়ে যাবো চ্যানেলের কাছে। আচ্ছা, আর ফুটেজগুলো পাবি কোথা থেকে, সব তো জমা করে এসেছিস। হ্যাঁ, সেটাই ভাবছি কোথা থেকে যে শুরু করব। বাট মৃত্তিকা, আমি এই নিউজের শেষ দেখে ছাড়ব। হ্যাঁ, গুড, আমি আমার চ্যানেলের সিইওকে বলে রাখবো, তোর কভারেজটা যদি সত্যি খুব ইন্টারেস্টিং হয় তাহলে ওরা কিনে নেবে। তার মানে তুই আমার পাশে আছিস মৃত্তিকা? অফকোর্স। এনে ধর। এটা কি? ক্যামেরা। ক্যামেরা ছাড়া স্টোরি কভার করবি কি করে? অস্ত্র ছাড়া কি যুদ্ধ জেতা যায়? থ্যাংকস, ওয়েলকাম। হ্যাঁ বলো। এক মিনিট মৃত্তিকা। ওকে, শিওর। কি? হট, তুমি কি করে খবর পেলে? কখন? উফ, স্যাড, সো স্যাড। ডাকছি। শান্তনা নামে বন্ড মেয়েটি আজ হাসপাতালে। দেখুন দিদি, আমরা কারো ফ্যামিলি ম্যাটারে নাক গলাই না, কিন্তু এখন এটা এলাকার ভালো মন্দির ব্যাপার দাঁড়িয়ে গেছে। দেখুন ম্যাম, আমাদের ভুল বুঝবেন না, ব্যাপারটা এখনো আমাদের কন্ট্রোলে আছে। এরপর যদি
মানে আপনারা কি বলছেন? অ্যাকচুয়ালি ইয়াংরা কন্ট্রোলের বাইরে চলে গেলে, হ্যাঁ এখন যদি আপনারা অ্যাপোলজি চান, মানে ক্ষমা? না না, এই ব্যাপারটা আপনি এভাবে নিচ্ছেন কেন? হ্যাঁ ঠিকই তো, আমাদের দিকটা আবার ভাবুন দিদি। আরে ওরা তোর মাকে তো, বাবা যারা বিপদে ঝাঁপিয়ে পড়তে জানে তাদের পরিবারকে তো পুরস্কার তিরস্কার এই দুটোর জন্যই প্রস্তুত থাকতে হয়, তাই না বলো? এখন দেখুন আপনারা কি করবেন। নাও চাটা খাও। নাও পাড়ায় থাকবেন, পাড়ার লোকেদের মতামতের দাম দেবেন না? বলছিলাম কি একটু চাপ। Impossible. There are so many problems to solve. বাবা কি বড় বাড়ি হাঁকিয়েছে প্রফেসর, আমার মতো দুহাতে ইনকাম মনে হচ্ছে। ও বাবা শেষের কবিতা। এ চলাই বিলুকে টিপটা দিয়ে দে, আমি একটু বাদে যাব, রেড করতে ওর ঠেকটা ঠেক যেন সাফার আগে। আমরা তো আমাদের কথা বলে গেলাম, এবার দেখুন। না না আপনারা বলছেন ঠিকই, কিন্তু এক মিনিট। বধুসত্য রায়? হ্যাঁ, কিন্তু আপনি? গুণময় খাডুয়া। বাবা ওসি এসেছেন। ওসি? ঠিক আছে চল চল চল। সরি টু ডিস্টার্ব ইউ লেডিজ। নো ম্যাটার, আওয়ার মিটিং ইজ ওভার। চলুন চলুন বেরিয়ে চলুন। হ্যাঁ চলুন চলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন অফিসার, চলুন বসুন। না বসে আর কি হবে, এখানে আমার আশাটাই তো ফালতু হয়ে গেল। মানে তাহলে রেলেন কেন? এলাম ওই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ডক্টর সেন, তিনি ফোন করে বললেন যে ইউ আর ইন ডেঞ্জার, ইউনিট সিকিউরিটি, পাড়ার লোক মিলে নাকি আপনাদের ফিজিক্যালি অ্যাসল্ট করতে পারে। তাই আসলে অলোক কাকু ভীষণ কেয়ারিং, উনি সামাও হয়তো ভেবেছেন যে পাবলিক ফোন করতে হবে। জাগে আমি এসে বুঝলাম যে উনি ওই দড়িকে সাপ ভেবে ভয় পেয়েছেন। মেয়েরা আর আপনাদের কি অ্যাসল্ট করতে পারে? হ্যাঁ বসুন বসুন প্লিজ। ওই আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ডাক্তার না ডক্টর অলোক সেন, তাকে বলে দেবেন যে পুলিশের কাজ হচ্ছে সমাজের রেসপেক্টেবল পার্সনদের সিকিউরিটি দেওয়া। এইরকম অফিসার, ইউ আর ক্রসিং ইউর লিমিট। লিমিট ক্রস করতে আপনি বাধ্য করছেন, থানায় বসে দু কলম স্টেটমেন্ট লিখে দিতে কি হয়েছিল? লিসেন অফিসার, আমাদের পুলিশ সিকিউরিটির কোনো দরকার নেই, আমার বাবা একজনের প্রাণ বাঁচিয়ে কোনো অন্যায় কাজ করেননি, দেশের আইনের উপর আমাদের যথেষ্ট ভরসা আছে। আপনি আপনার বাবার হয়ে এতগুলো কথা বলতে পারছেন তার কারণ আপনি জানেন না যে মেয়েটা যেটা পুড়ে গেছিল আর সকালে এক্সপায়ার করেছে। এরপর কি করবেন ভেবে দেখবেন, থানায় বসে দু কলম স্টেটমেন্ট লিখে দেবেন নাকি? চলি কি দরকার ছিল তোমার? হিরোইজমটা ফলানো, আমাদের কথা একবার ভেবেছো? না না, তখন তো আর কোনো কিছু ভাবনার সময় ছিল না, একটাই ভাবনা ছিল যে মেয়েটাকে কি করে বাঁচাবো। ভাই এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যেখানে তোর বাবার পাশে দাঁড়ানো দরকার, তুই সেটা না করে বাবাকে অ্যাকিউজ করছিস। হ্যাঁ করছি, কারণ তুই এফেক্টেড হোস হয়েছি আমি, আমার কলেজে যাওয়াটা তো বন্ধ হয়ে গেল। তুই শিওর যে আমি এফেক্টেড হইনি?
সেরম যদি হয়ে থাকে তাহলে তোরও বাবাকে প্রশ্নগুলো করা উচিত যে এনারা যা বলছেন তা সত্যি কিনা। জয়তি, কি করছিস কি তুই? দিদি চর মেরে আমাকে থামানো গেলেও কিন্তু পুলিশ, মিডিয়া আর পাড়ার লোককে থামানো যাবে না। মিলিয়ে নিস ভাই। ভাই শোনো না, এগুলো সব ওর মুখের কথা, মনের কথা নয়। বাঁচাতে পারলাম না, এত করেও মেয়েটাকে বাঁচাতে পারলাম না, বাঁচাতে পারলাম না। রিপোর্টার, বলুন বলুন, সকালবেলা যে কার মুখ থেকে উঠেছি। নিন বলুন, কি চা কফি ঠান্ডা? জল জল। এ দেবে, পানি লাও পানি লাও। ক্যামেরা এই দাও, একটু রেডি হয়ে নি। এ ব্যাপারটা আমার কিন্তু দারুণ লাগে জানেন তো, এই ক্যামেরার সামনে কথাটা বলা। লোকে বলে আমার নাকি ফটোজেনিক ফেস, আপনার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ বলুন, কোন কেসের ব্যাপারে জানতে চান? শান্তিপুর ব্রিজের কেসের ব্যাপারে। শান্তিপুর ব্রিজ তো মরে গেছে, ক্লোজ চ্যাপ্টার। মানে পুরো কেসটাই কি ক্লোজ চ্যাপ্টার, বন্ধ করে দিয়েছেন? ক্লোজড? না 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 না, কেস ওপেন, ইনভেস্টিগেশন ক্লোজড। কালপ্রিট পয়েন্ট আউট করা হয়ে গেছে, এখন শুধু চার্জশিটটা করা বাকি। একটু বলবেন। অ্যাট দ্য টাইম প্লেস অফ অকারেন্সে চারজন ছিল উইটনেস। প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, ওর পাড়া লোকেরাই তো বলে, এক একদিন এক একটা গাড়ি থেকে নামে মাঝরাত্রিরে, তারপর টলতে টলতে বাড়ি ঢুকে যায়। কোর্টে প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, ওর হাজবেন্ড অংশু, ওই তো উইটনেস হবে। আচ্ছা, প্রফেসর বোধিসত্ত্ব রায় এই কেসের সাথে কতটা জড়িত বলে মনে হয়? দেখুন, সাসপেক্ট লিস্টে তো উনি আছেন, আর আপনি তো জানেন যে কোনো কেসে অনেকেই সাসপেক্ট থাকে, তবে ওনার ব্যাপারটা একটু সন্দেহজনক অবশ্যই আছে। প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ। আচ্ছা আপনি কোন চ্যানেল? ফ্রিল্যান্সার। এ ফ্রিল্যান্সার মানে খবরের ফ্রিওয়ালা? দেই বোধিসত্ত্ব রায় যে কেসের সাথে জড়িত তার কতটা প্রমাণ আছে আপনার কাছে? নো কমেন্টস। মানে আপনি বোধহয় ততটা শিওর নন? নো কমেন্টস। ওনার হাজবেন্ড কি মানে সন্দেহের ঊর্ধ্বে? নো নো কমেন্টস। আমার যা বলার বলা হয়ে গেছে, এর থেকে আমি আর বেশি কিছু বলবো না তদন্তের স্বার্থে। অতএব এরপর থেকে যা প্রশ্ন করবেন একটাই উত্তর পাবেন, নো কমেন্টস। আমি এবার রেডি যাব, সো আপনি থ্যাংক ইউ ফর কামিং, দরকার হলে আবার আসবেন। আমার ফেসটা ফটোজেনিক কিনা বললেন না? সালা খবরের ফিরিওলা। এবার কি হবে অলোক? মেয়েটা মারা গেছে, এরপর তো ইয়োশি যে করে হোক ওনাকে ফাঁসাবার চেষ্টা করবে। আরে না না, সেরকম কিছু করবে না। আরে ঠিক সময় চার্জশিটই দিতে পারিনি, তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই কেসটার মধ্যে কিছু গড়বড় আছে। আরে চার্জশিট দেয়নি, দিতে কতক্ষণ? আচ্ছা কল্যাণী, তোমার ওই যে দিজো কাকু আইএস অফিসার,
ওই যে বিয়ের সময় ঝামেলা করেছিলেন। হ্যাঁ, হোম ডিপার্টমেন্টে আছেন। কেন, ওনাকে কি দরকার? আমার মনে হয় না তুমি ওনাকে গিয়ে সব কিছু বলো, মানে আইস অফিসার তো। দিজু কাকু নিশ্চয়ই সব জানতে পাচ্ছেন। হ্যাঁ, একটা অভিমান তো থাকতেই পারে। হ্যাঁ থাকুন, থাকুন থাকুন, উনি উনি ওনার অভিমান নিয়ে থাকুন। আসলে আমার ওই নীতিবাগীর শ্বশুরমশাই অপেক্ষা করে আছেন কবে আমি মাথা নিচু করে ওর কাছে হাজির হব। শোনো কল্যাণী, তুমি খবরদার ওনার কাছে আমার জন্য ভিক্ষে চাইতে যাবে না। দেখ দেখ বৌদি, বিপদের সময় না রিজিড হওয়াটা কোনো কাজের কথা না। বাবা, আঙ্কেল তো ঠিকই বলেছে, আর আঙ্কেল যখন ব্যাপারটা দেখতে চাইছে তখন ওনার উপরে ছেড়ে দাও না। আচ্ছা তোমরা তো জানো মাথা নিচু করা আমার ধাতে সয় না। আচ্ছা একটা কথা তুই কেন বুঝতে পারছিস না? দেখ, যত না তুই ওনার কাছে সারেন্ডার করলে অপমানিত হবি, তার চেয়ে অনেক বেশি অপমানিত হবি এই সমস্ত পুলিশি ঝামেলা নিয়ে। না অলোক, না না না, আমার এতে কোনো মত নেই। বাবা চিরকালের একই। ঠিক আছে, ও যদি না যায় তাহলে চলো আমরা দুজনেই যাই। সরি, থ্যাংকস ফর হোয়াট? থ্যাংকস ফর সিটিটা বাজানোর জন্য। সিটি? এই সিটিটাই তোমাদের চিনতে সাহায্য করেছে। আমাদের খুঁজছিলেন? হ্যাঁ। আসুন বসুন। হ্যাঁ বসুন। কেন আমাদের খুঁজছিলেন? কেন? 17 নভেম্বর, 3 দিন আগের রাতের কথা কিছু মনে পড়ে? আপনি কি পুলিশের লোক? আমাকে দেখে কি তাই মনে হয়? হাতে ক্যামেরা দেখে বোঝা উচিত ছিল যে আমি একজন রিপোর্টার। রিপোর্ট করে আর কি হবে, সে মাল তো টেসে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই তো, সেই জন্যই তো তোমাদের কাছে আসা। আমাদের কাছে? আমরা আবার কি করলাম? না, সেদিন তোমরাও তো শান্তনাকে। হ্যাঁ, সেসব বহুত লাফড়া হয়েছিল, আর প্লিজ ওইসব নিয়ে টানাটানি করবে না। হ্যাঁ হ্যাঁ, ওসবের মধ্যে আমরা নেই। আচ্ছা, সেদিন তোমাদের সাথে সাথে আর একজন ভদ্রলোকও শান্তনাকে বাঁচাতে চেষ্টা করেছিলেন, মনে পড়ে? আচ্ছা ভাই, তোমরা কেউ এসো, আমি একা তো সামলাতে পারবো না। হ্যাঁ, পাজামা পাঞ্জাবি পরা এক ভদ্রলোক। হ্যাঁ হ্যাঁ, আমি না অ্যাকচুয়ালি দেখো এই কেসের সত্যতাটা জানতে চাইছি। আমি ইনভেস্টিগেট করতে চাই, মানে সত্য ঘটনাটা, মানে আমি সবার চোখের মানে চোখের আলোতে টেনে আনতে চাই। আনুন না, সে যাকে খুশি তাকে টেনে আনুন, তবে আমাদের নিয়ে আর টানাটানি করবেন না। হ্যাঁ, আপনি কি জানতে চাইছেন বলুন তো। আমি বলছিলাম মানে তোমরা কি কেউ নাকে চিনতে পেরেছিলে? না 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 না। হ্যাঁ চিনতাম। চিনতে চিনতাম শান্তনা বৌদিকে, হেভি গুণী মহিলা ছিলেন। আর কিছু? আর কিছু? এই যে শুনুন, অনেক হয়েছে। হ্যাঁ, এবার চলুন ফুটুন ফুটুন। তুমি তুমি জানো কি বলছিলে? ওনার বড় অংশুদা, অংশুদা লোকটা মোটেও সুবিধার না। মানে শুনুন, একটু বেশি হয়ে যাচ্ছে না? ঠিক আছে বলো না, কিন্তু ওই যে গুণের কথা কি বলছিলে? দারুণ অভিনয় করতেন,
অনেক সিনেমা সাইড রোলে পার্ট করেছেন, ওনার থিয়েটার দেখেছি। কেন বলছে? ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার নামটা জানো কি? আমি বিশ্ব, ও হলো ও পঞ্চা, আরে কাবুল আলী। অনেক ধন্যবাদ, দরকার হলে পরে যোগাযোগ করব। থ্যাংকস। আসলাম। মেয়ে দেখলেই তোর একেবারে না, ওকে অত কিছু বলার কি ছিল? জবানটা ঢেলে দিস না। চৈতি প্লিজ, সৌপর্ণ তুমি কি কথা বুঝতে পারছো না আমি কি বলছি? তুমি তুমি আমার কথাটা, চৈতি চৈতি আমার দিকে তাকাও প্লিজ। কি বলবে বলো না। আগে চোখের জল মোছো, মোছো। দেখো বিয়ে আমরা করছি, হ্যাঁ তুমি মা বাবার আপত্তি নিয়ে একদম চিন্তা করো না। দেখো ওদের কথাটাকে বয়োজ্যেষ্ঠদের কথা বলে মানিয়ে নাও, আর তাছাড়া ওরা তো তোমাকে ডাইরেক্ট কিছু বলেনি। ঠিক বলেছো, ওনারা আমাকে ডাইরেক্ট কিছু বলেননি, কিন্তু তুমি তুমি তো বলেছো। হ্যাঁ আমি বলেছি, আর আই এম সরি ফর দ্যাট, আই এম রিয়েলি ভেরি সরি। রুকাবট কে লিয়ে খেয়ে দে। আর সত্যি কোনোদিন এরকম ভাবে আমাকে বলবে না? কোনোদিন বলবো না, প্রমিস প্রমিস। I miss you, Shobarno. No. No, no. I'm tomar jonno amar baba ke miss korte parbo na. I will always stand beside him because I know he is a man with humanity. No, no. Amar babi ke dhore niye jacche. Please don't beat him. Please, please officer, please. He's a professor. He's a professor. He's my baba. He's my father. Please, he's my father. Bhai. Hey, bhai. Bhai. Kya hoche? Kya hoche? Kya hoche? Babi ke osi dhore niye jacche didi. Na, na. Baba to ghore ghumoche. তুই জল খা তো, নে নে জল খা, খা তো। বাপি এটা কি করলো দিদি? বাপি যা করেছে ঠিক করেছে, একজন মানুষের মতো কাজ করেছে, তোকে এটা মানতে হবে। চৈতি তোমাদের রাতের ঘুমটা আমি কেড়ে নিলাম, তাই না? আসবো? ইয়েস কাম ইন কাকু। আরে কল্যাণী, আয় মা আয়, বস বস বস। কাকাবাবু নমস্কার। অলোক এসেছো, ভালো আছো? বসো আলোক, বসো বসো। জানতাম আসবি, কিন্তু ভাবছিলাম যে কবে আসিস। তুমি কিন্তু সব জেনেও আসলে বোধি আবার কিভাবে নেবে, তাই ভেবেই তো আমি যোগাযোগ করতে পারছিলাম না রে। তুমি তো আমার কাকু, ওর তো নও। আরে আরে এত উতলা হোস না, সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হবার আগেই আমি যোগাযোগ করতাম। না কিন্তু সিচুয়েশন কিন্তু
অলরেডি আউট অফ কন্ট্রোল, মানে ওই থানার ওসি বার বার করে ওই গুণময় খাটুয়া। হ্যাঁ, আরে ওই লোকটার এগেনস্টে তো অনেক কমপ্লেন্ট আমাদের ডিপার্টমেন্টে জমা পড়েছে। বাবা কোথায় গেল? বাবা 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 বাবা, তোমাকে নিয়ে না আমি আর পারি না, আমি সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে বসে আছো। বাবা, ও বাবা, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কিছু বললি? কি হয়েছে বলতো? আচ্ছা, এরম ভাবে সবসময় বসে থাকলে চলবে? আচ্ছা তুমি বলতো, হ্যাঁ কত দিন হয়ে গেল এই পিয়ানোটা তুমি বাজাও না, বলো। সে তুইও তো কতদিন গান টান করিস না। আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে তাহলে তুমি পিয়ানোটা আজকে বাজাও দেখি। না রে, ও এখন হবে না, পারবো না। পারবে, আমি বলছি তুমি পারবে। তুমি একবার ওঠো তো, এসো, ওঠো বলছি, আমার সাথে চলো। হবে না, হবে, এই দেখো, চলো না। আমরা এখন কি করব কাকু, কি করব? দাঁড়া দাঁড়া, দেখছি কি করা যায়, দেখছি। এত উতলা হবার তো কিছু ঘটেনি রে এখনো। মেয়েটা কিন্তু মারা গেছে শুনেছি রে মা, শুনেছি, সে কথাও শুনেছি। মানে যা করা সেটা কিন্তু ইমিডিয়েটলি করতে হবে, কনস্ট্যান্টলি চারধার থেকে থ্রেট আসছে তো। কিছু একটা করো কাকু, আমরা আর পাচ্ছি না। তারা এত 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 ভেঙে পড়িস না, দেখছি দেখি কি করা যায়, আমার উপর ছাড় না। মুখার্জি, একটু এসপি সুন্দরমকে ধরুন তো দেখি। তোমার কাছে জাগি গানের সুরে, মাটির বাসী হতে ওঠে
মতো আলো শেখা দেগো আনি আকাশের আনন্দ বানি আলো শেখা দেগো আনি আকাশের আনন্দ বানি হৃদয়ে মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে শাহানা চৌধুরী, ফ্রিল্যান্স জার্নালিস্ট। রাজ রায়, ওসি শান্তিপুর। গ্ল্যাড টু মিট ইউ। দ্যাটস দ্য প্রবলেম উইথ ইলেকট্রনিক্স মিডিয়া, ইউ অলওয়েজ লুক ফর সসি কন্টেন্টস, ডোন্ট ইউ? বিকজ ইউ ভিউয়ার্স আর লাইক দ্যাট, আদারওয়াইজ ইউ পিপল আর অ্যাকসেপ্টিং আ রং স্টোরি অ্যাবাউট আ প্রফেসর, ইজন্ট ইট? ইউ আর গিভিং মি দিস আমরা দুজনেই তো বাঙালি, তাহলে আমরা ইংলিশে কথা বলছি কেন জানেন? স্লেভ মেন্টালিটি, রাইট? আচ্ছা, আপনি যে বলছেন প্রফেসর গিলটি নন, মানে সেটা কিসের ভিত্তিতে? হ্যাভ ইউ গট এনি প্রুফ? দেখুন, আমার কাছে যা ফুটেজ আছে আর যা ফুটেজের টার্গেট আছে, তাতে কিন্তু অনায়াসে প্রমাণ করা যাবে যে প্রফেসর বোধিসত্ত্ববাবু। আপনি যখন এত কনফিডেন্টলি বলছেন, তাহলে আমি অবশ্যই ব্যাপারটা দেখব। থ্যাংকস। প্রোভাইডেড। প্রোভাইডেড? প্রোভাইডেড আপনি আমাকে আপনার সব ফুটেজগুলো দেখাবেন, যেটা শ্যুট করেছেন আর যেটা শ্যুট করবেন, ওকে? দেখুন, সেটা আমার প্রফেশনাল সিক্রেট, আমি তো সবটা আপনার সাথে শেয়ার করতে পারবো না, বাট আই নিড ইউর সাপোর্ট, ইউর আনকন্ডিশনাল সাপোর্ট। পাশে থাকবেন? থাকবো, তবে খুব বেশি নয়, না হলে হায়ার অথরিটির চাপ খাবো। এবার বোধহয় একটু রুট লেভেলের বাংলা বলে ফেললাম, তাই না? আসলে আমি এই এলাকায় নতুন, আর আপনি তো ইনভেস্টিগেশনের জন্য পুরো এলাকাটা চষে ফেলেছেন, তাই না? তাই আমি আপনাকে নিয়ে এই লোকেশনের একটা রেকি করতে চাই, সাহায্য করবেন? কন্ডিশনের হলেও আপত্তি নেই। শিওর, আনকন্ডিশনাল, নিঃশর্ত সমর্থন। থ্যাংক ইউ। এই, ওই দেখ, প্রফেসর কলেজে এসেছে। প্রফেসর বিয়ার, চল চল। হ্যাঁ, চল চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ, চল চল। আরে ঠিক আছে ঠিক আছে, কি ব্যাপারটা? কি কাগজে সব পড়েছি স্যার,
টিভি নিউজও তো দেখলাম। ও তো আপনার জন্য আমরা খুব প্রাউড ফিল করি স্যার। বাহ, তা এত জোর তোমরা কোথা থেকে পেলে বলো তো? কেন স্যার, আপনি তো একদিন ক্লাসে। দার্শনিকরা বলেছেন, হিউম্যান লাইফ ইজ নট ফর ওন, ওনলি ফর আদার্স। একটু যদি গভীরভাবে ভাবো তবে দেখবে মানুষ যুথচারী জীব। তুমি কি একা কখনো বাঁচতে পারবে? পারবে না। একক মনের মানুষ সে তো নির্বাসনের সমান। ধরো ধরো তোমার পাশে কেউ নেই, তুমি একা, তখন হয়তো তুমি দুঃখ পেলেও পেতে পারো, কিন্তু আনন্দ আনন্দ তুমি কিছুতেই পাবে না। আনন্দ পেতে গেলে পাশে আরেকটি মানুষের প্রয়োজন, সেই কারণেই তো বন্ধু সান্নিধ্য আমাদের এত প্রয়োজন। স্যার, তাহলে দুঃখের সময় বিপদের সময় আমরা মানুষকে কাছে পাই না কেন? কে বলেছে পাই না? নিশ্চয়ই পাই। হ্যাঁ, ওই পাওয়ার সংখ্যাটা হয়তো কম, সেই সংখ্যাটাই তো বাড়াতে হবে। বসো। এই দুঃখের সময়ে মানুষের পাশে থাকা মানুষের সংখ্যাটা আমাদের বাড়াতে হবে, আর সেটা বাড়াতে পারো কিন্তু তোমরা, তোমরাই বাড়াতে পারো। দেখবে দুঃখের সময়ে মানুষের পাশে দাঁড়াতে পারলে যে আনন্দ হয়, সুখের সময়ে কোনো মানুষের পাশে দাঁড়ালে ওই আগের আনন্দ কিন্তু তার অনেক অনেক বেশি। আর এই বোধটাই তো আমি তোমাদের মধ্যে সঞ্চারিত করতে চাইছি। আপনার জায়গায় আমরা থাকলে হয়তো এরকম পারতাম না স্যার? নিশ্চয়ই পারতে। কে বলেছে পারতে না? দেখতে তোমাদের ভেতরের আমিটা ঠিক এগিয়ে যেত। যেতই। ঘন্টা পড়ে গেল, যাও ক্লাসে যাও। ছি ছি ছি, এ কি করলেন বদিবাবু? শেষ বয়সে এসে উনি নিজের নামটা তো ডোবালেন, আবার কলেজের নামটাও ডোবালেন। এরপর তো থানা পুলিশ হবে। আরে তারপর থেকে তো উনি কলেজেই আসা বন্ধ করে দিয়েছেন। চলে যাচ্ছেন? হ্যাঁ, ক্লাস আছে। ও কি ব্যাপার কল্পনা দেবী, ক্লাস? হুম শ্যামলু। হ্যাঁ ক্লাস আছে। এইখানটা দেখুন, আবার চালাও। নিজেকরের বাচ্চা হয়ে শুয়ে বসে দিন কাটাবে আর আমার মহাজনের কাছে পাঠাবার তাল করবে? কত সাড়া স্যার, আমি যা বলছি তাই তোকে করতে হবে, তোকে যেতে হবে, যেতে হবে। কিসের জন্য? গতর খাটাতে? হ্যাঁ তাই। যদি না যাই? না করে বে, তুই মরবি। মরবো মরবো তবুও। হ্যাঁ তুই মর, তুই মর। তোকে না পাঠালে মহাজন যে আমাকে টাকা শুধু চাপ দেবে। দেখ লাটে উঠু, তোমার লজ্জা করে না? নিজের বউরে পর পুরুষের কাছে পাঠাও, আর আর তুমি এইভাবে বসে বসে মদ গেলে তোমার লজ্জা করে না? ভেরি গুড শট শান্তনাদি, খুব ভালো। ম্যাডাম
আমার ছবির এই দৃশ্যটাই সেদিন শ্যুট হচ্ছিল। শান্তনা দেবী দারুণ অভিনয় করছিলেন, মানে আই মিন চরিত্রটার সঙ্গে একেবারে একাত্ম হয়ে গিয়েছিলেন। বাট প্যারালালি আমার আরেকটা জিনিস মনে হয়েছিল, উনি খুব ডিস্টার্ব ছিলেন। কি করে বুঝলেন? ম্যাডাম, ওই ডিরেক্টর হিসেবে অ্যাক্টরদের মনের খবরাখবর আমাদের একটু রাখতেই হয়। তাছাড়া শান্তনা দেবীর হাজব্যান্ড অংশুবাবু সেদিন আমাদের ফ্লোরে এসেছিলেন। হ্যাঁ, আর এই শুটিং চলাকালীন শান্তনা দেবীর সঙ্গে খুব বাজে ব্যবহার করছিলেন। সেটা কেন? না, আসলে অংশুবাবু বারবারই চাইছিলেন যে শান্তনা দেবী তখনই শুটিং বন্ধ করে যেন তার সঙ্গে কোথাও একটা যান, যেটা শান্তনা দেবীর একেবারেই পছন্দের ছিল না। লোকটা কেমন? খুব সুবিধের মনে হয়নি ম্যাডাম। আর তাছাড়া অংশুবাবু ওই ড্রাঙ্ক অবস্থায় সেদিন আমাদের ফ্লোরে এসেছিলেন। আচ্ছা, কোথায় যাবার কথা বলছিল বলতে পারবেন? ঠিক বলতে পারবো না ম্যাডাম, তবে যতটা ওভার ইয়ার করেছিলাম তাতে মনে হচ্ছে কোনো একটা হোটেলে। এক একদিন এক একটা গাড়ির থেকে নামে মাঝরাত্রিরে, তারপর টলতে টলতে বাড়ি ঢুকে যায়। ওর হাজবেন্ড অংশু, ওই তো উইটনেস হবে। এখানেই মেন স্টোরি লুকিয়ে আছে। হ্যালো, মিস্টার মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। দেখুন, মিডিয়া বা নিউজ পেপারকে অবিশ্বাস করে উড়িয়ে দিতে তো পারি না, সেটা তো আপনাদের ব্যাপার। হ্যাঁ, আমাদের ব্যাপার বলেই তো জানাচ্ছি। এই ঘটনার পর চৈতি আর সৌপনের বিয়ের ব্যাপারে আমরা আর আগ্রহী নই। এটা আপনারা কি ডিসিশন নিচ্ছেন? আমাদের একটা সম্মান আছে। দেখুন, এখনো কোনো কিছু প্রমাণ হয়নি। আপনার একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিচ্ছেন। না না, আপনি আমাদের ভুল বুঝবেন না। আপনারা নিশ্চয়ই অন্য কোনো পরিবার পেয়ে যাবেন, কিন্তু দেখুন, আমাদের পক্ষে আর এইভাবে এই বিয়েটাকে এগিয়ে নিয়ে যাওয়া এটা কোনোভাবেই সম্ভব নয়। ফোনটা আমাকে দাও না। যাও, তুমি যাও। হ্যালো। হ্যাঁ বল। শুনুন, এ বিয়েতে আর আমরাও আগ্রহী নই। আর একটা কথা মন দিয়ে শুন, আমার বাবা কোনো অন্যায় করেননি। সুপর্ণ আছে, প্লিজ ওকে একটু ফোনটা দেবেন। হ্যাঁ সুপর্ণ বলছি। তুমি যে এতটা কাপুরুষ সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। ভালোবাসি এ কথাটা বলতে পেরেছ? ভালোবাসতে পারছি না, এইটুকু কথা বলতে পারলে না? শোনো, তোমাদের বাড়ির লোককে বলে দিও যে প্রফেসর বোধিসত্ত্ব রায়ের মেয়ে সিদ্ধারা সোজা করে জানাচ্ছে যে তার বাবার পাশে দাঁড়ানোর জন্য স্বইচ্ছায় নিজের বিয়েটা সে ভেঙে দিতে চায়। থ্যাঙ্কস ফর ইওর ডিসিশন চৈতি। গুড বাই। কি চাই, আপনি কে? আমি রিপোর্টার। রিপোর্টার? হ্যাঁ, মানে প্রফেসরের কেসের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। ওনার সাথে মুখোমুখি কথা বলাটা খুবই দরকার। কি কথা বলবেন? কি বাকি রেখেছেন আমাদের? ম্যাডাম, আপনি বোধহয় অনর্থক রাগ করছেন। আমি কিন্তু ওনাকে নির্দোষ প্রমাণ করারই চেষ্টা করছিলাম। দেখুন, এই আপনাদের জন্য আমাদের ফ্যামিলির এই হাল, আমাদের বিপদ আর দয়া করে বাড়াবেন না। প্লিজ চলে যান, চলে যান এখান থেকে। মা মা, কি হচ্ছে এটা? কি, তুমি যাও, আমি দেখছি। যাও না, আপনি প্লিজ কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি মা খুব আপসেট। হ্যাঁ বুঝতে পারছি। অ্যাকচুয়ালি এটা আমার কার্ড, মানে প্রফেসরের সঙ্গে সামনাসামনি কথা বলাটা খুব জরুরি। হ্যাঁ আচ্ছা, নমস্কার। নমস্কার। যায় না যে পথ চেনা, কোন
ঠিকানা। Excuse me. হ্যাঁ বলুন। আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। আমি একজন রিপোর্টার। আপনি রিপোর্টার? হ্যাঁ বলুন। আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ অবশ্যই। ওই যে ওদিকে যে প্রফেসরের বাড়ি। হ্যাঁ হ্যাঁ প্রফেসর। হ্যাঁ হ্যাঁ বলুন। ওনার নিয়ে পাড়ার লোকেরা যা বলছে সব মিথ্যে কথা। ওনার মতো শিক্ষিত লোক আমাদের পাড়ায় যে কোনো কাজেতে ঝাঁপিয়ে পড়ে। দিদি দেখবেন দিদি ওনার জন্য কোনো ক্ষতি না হয়। দিদি নমস্কার। হ্যাঁ অনেক ধন্যবাদ আপনার কোঅপারেশনের জন্য। ফিরে আসলাম ব্রেকের পর আপনাদের দরবারে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমাদের আজকের বিষয় মানুষ কি মানুষের জন্যে। সম্প্রতি শান্তিপুর ব্রিজে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনা, একজন মানুষের এগিয়ে আসা আর তাকে ঘিরেই আমাদের সামাজিক টানাপোড়েন, এই নিয়ে অনেকে মুখ খুললেন আবার অনেকে মুখ লুকিয়েও গেলেন, সেই নিয়ে আমরা উপস্থিত আজকে আপনাদের দরবারে। আচ্ছা শর্মিষ্ঠা দেবী আপনি বলুন, আপনি তো একজন সমাজসেবী, আপনার কি মনে হয় এই হ্যারাসমেন্টের জন্যই কি মানুষ মানুষের কাছে এগিয়ে আসে না? এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দুর্ঘটনাগ্রস্ত মানুষকে দেখে এগিয়ে না আসার এটা একটা বড় কারণ। তাছাড়া অনেকেই চান না বাড়তি কোনো সমস্যার মধ্যে নিজেকে জড়াতে, কিন্তু অন্য মনের মানুষের সংখ্যা একেবারে শূন্য নয়। আসলে আমাদের মধ্যে একটা সামাজিক চেতনা দরকার, আলটিমেটলি আমরা তো মানুষ। আচ্ছা রবিশঙ্করবাবু আপনি বলুন, আপনি তো একজন লয়ার, শুধু আইন করে কি মানুষের প্রতি মানুষের চেতনা আনা সম্ভব? যে কোনো আইন তৈরি হয় মানুষের জন্যই। তবে অধ্যাপক বোধিসত্ত্ব রায়ের যে ঘটনাটা ঘটেছে সেটা দুঃখজনক। এই ব্যাপারে কি কোনো আইন প্রণয়ন হয়েছে? হ্যাঁ হয়েছে বই কি। আচ্ছা রক্তিম আমরা একটু জেনে নেব, তুমি তো একজন ছাত্র, প্রফেসর রায় যদি তোমার শিক্ষক হতেন তোমার কি ফিলিংস হতো এটা একটু আমরা জানতে চাইছি আজকে। এই ঘটনার পর উনি আমার কাছে একজন আদর্শ শিক্ষক হয়ে উঠেছেন। হয়তো তার ক্লাসে এখনো আমার বসা হয়নি, তবু তিনি আমার শিক্ষক। আর এটা শুধু আমার একার কথা নয়, এই সময় সমস্ত ছাত্রদের কথা। তাহলে সবথেকে দামি কথাটা আজকে আমরা শুনে নিলাম রক্তিমের মুখ থেকে। কোনো পিছুটান নয়, কোনো ভাবনা নয়, একটাই কথা, মানুষ মানুষের জন্য। নিশ্চয়ই আমরা এই ঘটনাটির প্রতি নজর রাখবো এবং ফিরে আসবো আপনাদের দরবারে। গুড ইভিনিং মিত্তিকা। আরে প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, একটা বেশ থ্রাস্ট আছে। আরে দাঁড়িয়ে কেন, তুমি বসো না। তাই জন্যই তো কন্টিনিউশন রেখে শেষ করলাম। এই ইস্যুটা নিয়ে আমাদের চ্যানেলের ফোকাস পয়েন্টে অনেকেই নড়েচড়ে বসেছে। তাই? ভেরি গুড। আচ্ছা আপনাকে যে আমি আমার বন্ধু শাহানার ফুটেজের পেন ড্রাইভটা দিলাম আপনি দেখেছেন? হ্যাঁ সেটাই তো দেখছিলাম, ইটস ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ আসলে এই ইস্যুটা শাহানার জন্য একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ আমাদের কাছেও। শোনো মিত্তিকা, কাল পরশুর মধ্যে কুইক আর একটা এপিসোড সাজিয়ে ফেলো, তোমার বন্ধুকে বলো আরও ফুটেজ দিতে, দরকার হলে প্রফেসর রায়কে আমাদের চ্যানেলে আনতে হবে। হ্যাঁ কিন্তু প্রফেসরকে আনাটা মনে হয় সম্ভব নয়। মিত্তিকা হোপ ফর দ্য বেস্ট, যাও তোমার বন্ধুকে বলো যা যা অ্যারেঞ্জ করার দরকার করো ইমিডিয়েটলি। চান আমি এক্ষুনি ফোন করে জানাচ্ছি ওকে। থ্যাংক ইউ, বাই শাকাতা। ওকে ওকে। তুমি শুনছো 104.8 OAFM, সঙ্গে রয়েছি আমি অরো, তোমার সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে কাছের মানুষ। আমরা হঠাৎ করে কেমন যেন একা হয়ে যাই, যথার্থ কোনো বন্ধুকে খুঁজে পাওয়ার জন্য মনটা কেমন আকুল হয়ে ওঠে, আর তাই আমরা অপেক্ষা করে থাকি বন্ধু তোমার জন্য। বন্ধু তোমার অদ্ভুত কি এই গানের প্রেম আমার। হাতে বন্দুক আর গান কিন্তু অদ্ভুত কম্বিনেশন। দুটোই তো গান, হাতে পিস্তল নিয়ে আমার টলস্টয় পড়তে কিন্তু খুব ভালো লাগে। রিয়েলি? ইয়েস।
আর পাশে যদি কেউ থাকে তাহলে তো কে আব্বা, তার অনুভবটাই অন্যরকম হয়। আর যদি পাশে কেউ না থাকে? সত্যি কেউ পাশে থাকবে না? রাস্তাটা সামনে। ও হ্যাঁ, ইনভেস্টিগেশন কেমন চলছে? লেভেল বেস্ট ট্রাই করছি, যতক্ষণ না কোনো চ্যানেল অ্যাকসেপ্ট করছে। ভালো কি করে বলি বলুন। আচ্ছা, আপনার ইনভেস্টিগেশনে অংশু বাবু বলে কারো নাম আছে? অংশু না, এরকম নাম তো শুনিনি। কেন বলুন তো? অংশু বাবু মানে শান্তনা দেবীর হাজবেন্ড। আমি সেদিন ওনার ফ্ল্যাটে গেছিলাম। সেদিন ঠিক কি ঘটেছিল অংশু বাবু? কি বলবো অফিসার, ও যে এরকম করবে আমি কখনো ভাবতে পারিনি। আমি মিস্টার খাটোয়াকে, আমি আপনার স্টেটমেন্টটা দেখেছি, তবু আরেকবার জানতে চাইছি আপনি, আমি জানি আপনার মনের অবস্থা। ওকে অফিসার, সেদিন বিজনেসের কাজে আমাকে সিটির বাইরে যেতে হয়েছে, গাড়িতেই ফিরছিল, হঠাৎ মোবাইলে খবরটা আসে। হ্যালো, কি বলছিস, কখন? ও মাই গড, হসপিটালে? আমি আসছি, আমি এক্ষুনি আসছি। শিট, সান্তনা নিচের গায়ে আগুন দিয়ে। খবরটা কে দিল? এই পাড়ার সবাই। আচ্ছা, ইদানিং কি ওনার সাথে আপনার সম্পর্কটা? মিথ্যে বলবো না অফিসার, ওর এই অভিনয় জগৎটা আমি ঠিক পছন্দ ছিল না একদম। বলুন তো কিসের অভাব রেখেছিলাম আমি ওর? বলতাম এ সমস্ত ছেড়ে নিজের মতো থাকো না। তাছাড়া ইদানিং মনে হয় কোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সম্পর্ক? কেন মনে হলো আপনার? প্রায় রাত করে বাড়ি ফিরত, কিছু জিজ্ঞাসা করলে খুব রেগে যেত। আচ্ছা, কোন স্বামী? আমরা তো একটু সুখেই সংসার করতে চাই। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনাদের কোনো ইস্যু, সন্তান? ওকে, আজ তাহলে চলি। ওকে, আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি এগেইন, ইটস ওকে। তাই এর পরের যে গানটি আমি অর তোমাকে শোনাবো, গানটি লুকিয়ে থাকবে আমার তোমার বেশ ব্যস্ত ব্রিজ বলে মনে হচ্ছে, কিন্তু রাত্রিরে যথেষ্টই ফাঁকা হয়ে যায়। তা আপনার উইটনেসরা কোন দিকে? সেটাই তো খুঁজছি, এখানেই তো থাকার কথা ছিল, দেখতেই পাচ্ছি না, হয়তো পুলিশের গাড়ি দেখে পালিয়ে গেছে। তাহলে চলুন, পরে না হয় আপনি এগোন। আর আপনি? অ্যাকচুয়ালি আমার এক বান্ধবীর বাড়ি খুব কাছে, ভাবছিলাম এত দূর যখন এসেছি তখন। ওকে, ফর শিওর, গুড নাইট তাহলে।
Good night. If any... Thanks. Bye. Bye. কোথায় তোমরা? আপনি আপনি সাথে পুলিশ এনেছেন কেন? ওফ, আমি এখানে দাঁড়িয়ে আছি একা ব্রিজে। দেখুন কোন লাফড়ায় আমাদেরকে জড়াবেন না কিন্তু। পুলিশ তোমাদের জন্য নয়, আমার বন্ধু। আমাকে হেল্প করতে এসেছিল। আরে এসো, আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আপনি ব্রিজের তলায় ফ্যাক্টরি শেডের দিকে আসুন, আমি আসছি। ওকে। আমাকে আমাকে এখানে ডাকলে কেন? আপনি পুলিশ এনেছেন কেন? পুলিশকে আমরা বিশ্বাস করি না। আর কি আশ্চর্য, আমি তো বললাম আমার বন্ধু। তাহলে আপনি আমাদের শত্রু? জানি না। দেখুন দিদি, চব্য ছেড়ে যা বলার আছে বলুন। হ্যাঁ হ্যাঁ। বিশ্বক, তুই সব সামলা, আমরা কিন্তু এর মধ্যে নেই। চল তো। দিদি কেন ঝুটমুট এইসব লাফড়ার মধ্যে জড়াতে যাচ্ছেন? এতে তো লাইফ রিস্ক আছে। জানি, দেখো মরলে আমি মরব, আর জিতলে পাঁচটা প্রাণ বেঁচে থাকার মানে পাবে। ঠিক বলেছেন দিদি, কিন্তু সালা না, সরি দিদি, মিস প্রিন্টিং। তুমি গানও গাও? হ্যাঁ জানি তো, রবীন্দ্রসঙ্গীত। বিশ্ববাবু, আপনি আমার একটু উপকার করতে পারেন? হ্যাঁ বলুন। আমাকে একটু ওই মেয়েটির স্বামী অংশুবাবুকে চিনিয়ে দিতে পারেন? অংশুকে তো আমি পারবো না, তবে কাবুল। হ্যাঁ, অংশুবাবু প্রত্যেক শুক্রবার শুক্রবার ডিস্কোতে যায়। হ্যাঁ যায়। তুই বরং ওনাকে দেখিয়ে দিস। হ্যাঁ ঠিক আছে দাদা। ঠিক আছে, কালই তো শুক্রবার। হ্যাঁ, তুই তাহলে কালকে নিয়ে যা। ঠিক আছে, তাহলে খুব উপকার হয়। ঠিক আছে, চিন্তা করবেন না। অনেক ধন্যবাদ, নমস্কার। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ, মনে থাকে যেন। আসলাম। শটগুলো তো এক্সেলেন্ট রে, তুই তো কামাল করে দিয়েছিস। এখনো তো দোষী নির্দোষ কারোরই তো নাগাল পেলাম না। ওই প্রফেসর ভদ্রলোককে? প্রফেসরের স্ত্রী কিছুতেই বাড়িতে অ্যালাউই করলেন না, অবশ্য ওনাকে বা দোষ দিকে করে। কিন্তু ওনার বাড়িটা তো জানি, যার জন্য এতটা লড়াই, তার স্টেটমেন্টটাই না পেলে। আচ্ছা তোর ধারণা কি মেন কালপ্রেট? শানা, মনে হচ্ছে কেউ আমাদের ফ্ল্যাটের দিকে নজর রাখছে। কি বলছিস? হ্যাঁ শানা, প্লিজ বি কেয়ারফুল। দেখছি, কই দেখি। কি রে, কোথায়? তুই কি শোর কাউকে দেখেছিলি? হ্যাঁ অফকোর্স, আমি নিজে চোখে দেখলাম। ওকে, তাহলে বুঝলি মৃত্তিকা, আমি একেবারে ঠিক পথেই চলছি। আমি তো অনেকক্ষণ। হ্যাঁ আরে তোর তো কোনো পাত্তাই নেই, তোর তো এদিকে নজর নেই, বেশ মস্তি হচ্ছে। আরে তুই তো জানিস আমি অলওয়েজ বিন্দাস। চিয়ার্স চিয়ার্স চিয়ার্স।
আগে তো প্রায় ডিস্কে রাখা যেত, এখন কি হলো বস? আর বলিস না, নানান ঝামেলা আর সময় আছে। এই চেক নাই বেড়েছে। আরে না গুরু, নতুন মনে হচ্ছে রে। অংশুর নজর পড়েছে। তাহলে তোর সাথে একটু নাচতেই হয়। আরে জিও গুরু, আমার মুখের কথা ছিনিয়ে দিয়েছিস, চল 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 চল। আমরা কি বাইরে কোথাও দেখা করতে পারি? হ্যালো। হ্যালো ম্যাডাম। হ্যাঁ, আমি চৈতি বলছি, চিনতে পারছেন? প্রফেসর বোধিসত্ত্ব রায়ের মেয়ে। ও হ্যাঁ, বলো। আসলে বাবাকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছি আপনার সাথে দেখা করার ব্যাপারে, তাই বলছি আজকে যদি একবার আপনি যে কোনো সময় আসতে পারেন তাহলে। ঠিক আছে ঠিক আছে, আমি আমি এক্ষুনি আসবো। হ্যাঁ আসতে পারেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। সুমন সুমন সুমন, গাড়িটা ঘোরাও, পল্লীশ্রী যাবো। বিশ্বাস করুন, আমার ইনভলভমেন্ট ঠিক এইটুকু। আচ্ছা, আপনি বললেন বন্ড অবস্থাতেই সান্ত্বনা দেবী আপনাকে কিছু বলতে চাইছিল। হ্যাঁ, মানে কোনো একটা নাম। নাম আমি ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারোনি নাকি ঠিক মনে করতে পারছো না বাবা? হ্যাঁ, মানে আমি ঠিক মনেই করতে পারছি না। বলছেন একটা নাম ধরে ডাকছিল, তাই না? না, মানে ডাকছিল না, নামটা আমাকে জানাতে চাইছিল, আমি ঠিক জানি না। মানে তখন ওর মেয়েটির সারা শরীরটাই তো। আমি আমি কতগুলো নাম বলছি দেখুন তো। হ্যাঁ, বিপ্র। তাহলে কি দেবু? প্রাংশু। এইরকমই কি যেন একটা নাম। অংশু। অংশু। হ্যাঁ অংশু। অংশু মানে কিছু মনে করবেন না, আপনি ওখানে মানে ওখানে অত রাত্রে ওখানে আমাদের আঙ্কেলের বাড়ি। আচ্ছা, মানে একজন মানুষ সারা রাত ফিরছে না দেখেও তোমরা কোনো খোঁজ করো না বা মানে খবর নিতে চাও না যে উনি কেন ফিরলেন না? নাকি ওনার এরকমই মাঝে মধ্যে রাত হয়? না না, সচরাচর আমার এত রাত হয় না।
আর ওরা খোঁজ করেছিল পরে। কেন আপনি মোবাইল ফোন ব্যবহার করেন না? আমি মোবাইল ব্যবহার করি না। আচ্ছা, এত ঝামেলার পরেও যদি এরকমই আর একটা পরিস্থিতি হয়, মানে আপনি কি আবার ঝাঁপিয়ে পড়বেন? নিশ্চয়ই, একবার নয় হাজারবার। জীবন তো একটাই, আর মরবো তো একবার, তাহলে ভয় পাবো কেন? কেন পাবো ভয়? অজানায় দিতে পারি। এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ মৃত্তিকা, একটুখানি হোল্ড কর, আপনাদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, ধন্যবাদ, আবার আসব। হ্যাঁ হ্যাঁ বল। ও তাই নাকি, ও গুড নিউজ। ঠিক আছে, আমি তোকে একটু পরে কেটে ফোন করছি। হ্যাঁ বাই, নমস্কার, আসলাম। ওকে ওকে, তুই সব হোটেলে বলে রেখেছিস তো? ভেরি গুড শানা, দেরি করবি না কিন্তু। না না না, চিন্তা করিস না, আমি ঠিক সময় হোটেলে পৌঁছে যাব। হ্যাঁ কিন্তু অংশুবাবুকে নিয়ে ঢুকবি। হ্যাঁ হ্যাঁ, উইথ মাই ক্লায়েন্ট। হ্যালো, আমি শাহানা বলছিলাম। হ্যাঁ বলুন। বলছি ওই হোটেল রয়্যাল গার্ডেন চেনেন তো? এডিশন স্ট্রিটে তো? হ্যাঁ হ্যাঁ, ওখানে ওখানে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে পৌঁছতে হবে প্লিজ। এনি প্রবলেম? আর ইউ ওকে? না না, আই এম ওকে, চিন্তার কিছু নেই। বাকিটা আমার বন্ধু মৃত্তিকা আপনাকে ব্রিফ করে দেবে। ঠিক আছে, আমি এক্ষুনি মুভ করছি, ইউ টেক কেয়ার, ওকে। My God, horrible! AC na porjonto keu chalai ni? What is this? What's going on? Waiter! Yes, ma'am. Ki byapar ta ki? AC na porjonto keu chalai ni? Housekeeping ke ki bolo? Eta hotel naki? Ami ekhoni dicchi, ma'am. It's stinking. Ekta proper room freshener porjonto lagai ni. I'm so sorry about this, darling. Ami uff. Are ki korcho, chharo ogulo. Madam ja bolche shegulo ready kore dao. Jao jao jao. Okay sir, ami ekhoni kore dicchi. Jiboner kache Arko. অর্ক! হ্যাঁ দিদি। অর্ক, সব ঠিক আছে তো? সিসিটিভি সাউন্ড এভরিথিং? হ্যাঁ, ওই মৃত্তিকা দি যেখানে যেটা বলেছিলেন সব রেডি করে দিয়েছি। সব ক্যামেরা কোন দিকে আছে? এই তো। মৃত্তিকা? হ্যাঁ শায়না। ক্যান ইউ হিয়ার মি? ইয়া ইয়া, আই ক্যান হিয়ার ইউ। মানে শুনতে পাচ্ছিস, সব দেখতে পাচ্ছিস? সব ক্লিয়ার শায়না, সব ক্লিয়ার, ডোন্ট ওয়ারি। হ্যালো অর্ক। হ্যাঁ বলো মৃত্তিকা দি। রুমের স্পিকার গুলো তাড়াতাড়ি অফ কর। হ্যাঁ সব অফ করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোন তুই বেরিয়ে আয় এবার। আচ্ছা ঠিক আছে। মিস্টার রয়, আপনার দিক থেকে সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, আমার ফোর্স হোটেলে চারদিকে ছড়িয়ে আছে। আর মিস্টার দাস? হ্যাঁ স্যার। সব পয়েন্টে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার আছে। ওকে ওকে স্যার। হ্যাঁ স্যার, আমরা নজর রাখছি স্যার। ইনস্ট্রাকশন পাওয়া মাত্রই আপনারা মুভ করবেন। ওকে স্যার। ওয়াও, কি দেখছো? আগে দেখনি এমনটা দেখি। ওহ মাই গড, বাবা এত ইমপেশেন্ট, একটু এক্সাইটেড হয়ে গেছি, সরি। সব পুরুষরা তাই বলে, তারপর বাড়িতে গিয়ে বউদের আদর খায়। কিন্তু আমার ঘরে আদর খাওয়ার মতো আমার বউ নেই ডার্লিং। কি যে বলো, আমি জানি তোমার বউয়ের সঙ্গে তো তোমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং শোনা যায়। ছিল, কিন্তু কিছুদিন আগে শান্তনা সুইসাইড। সুইসাইড? ইউ আর আ লায়ার। মোটেই না, ডেথ সার্টিফিকেট দেখাও। কেন তুমি বিশ্বাস করতে চাইছো না?
সান্ত্বনা বেঁচে নেই, সুইসাইড করেছে। তা কারণ তুমি আমাকে বিশ্বাস করাতে পারছো না, তাই ওকে প্রুভ ইট। তুমি তাহলে সান্ত্বনাকে বলো যে আমার সামনে আসছে, পারবে না? যদি পারি। ইম্পসিবল, কারণ সান্ত্বনা এই দুনিয়াতে নেই। শিওর? মোর দ্যান শিওর। শোনো। বলো কি বলবে, তাড়াতাড়ি বলো। রিহার্সাল শেষ হতে দেরি হলো। রিহার্সাল নাকি ডাইরেক্টরকে এন্টারটেইন করছিলে? কি হলো, চুপ করে আছো যে, জবাব দাও। এসব নোংরা কথা। মিস্টার জৈনের সাথে কাল আউটিং আছে, মনে আছে তো? মনে আছে, বাট যাব না। যাবে না কেন? যাবে না কেন? আর এই সব নোংরা আমি করতে পারবো না, তাই। এই নোংরা মানে না গেলে মে ফাড়ি দেব। এত সহজ নয় অংশ। অলওয়েজ চার্জ। তুই যাবি? যাব, তবে মিস্টার জৈনের কাছে নয়, সেখানেই যাব যেখানে গেলে তোমার নোংরা কুকর্ম ফাঁস করে দিতে পারবে। তোমার জেল কেউ আটকাতে পারবে না অংশ, কেউ না। কি বলে গেল আমাকে জেল করা? আমার কুকীর্তি ফাঁস করে দেবে। তোর আওয়াজ আমি চিরকালের মতো বন্ধ করব। এই দাঁড়া দাঁড়া, কোথায় গেলি? দাঁড়া, এই কোথায় গেলি? এই কোথায় গেলি তুই? এই ফেলব আজকে। এইসব গল্প বলে কি প্রমাণ হয় যে সান্ত্বনা সুইসাইড করেছে? শানা, তুমি সান্ত্বনাকে কিছুতেই আমার সামনে আনতে পারবে না। সত্যি, একমাত্র জার্নালিস্টরাই এই রিস্কটা নিতে পারে। কিছুতেই আনতে পারবে না, কিছুতেই না। কেন পারবো না? যে বেঁচে আছে তাকে আমি না বেঁচে নেই, বেঁচে নেই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরেকটু দাঁড়ান, আরেকটু অপেক্ষা করুন। যাচ্ছে আমি না। অংশ তুমি তুমি এগোবে না, আর একবার যদি তুমি আমার গায়ে হাত তোলো, ছাড়ো ছাড়ো আমাকে। আমি কিছু করিনি। করেছেন, আপনার স্বীকারোক্তি রেকর্ড করা আছে। আমি জানি না, আমি জানি না। আপনি জানেন না? না জানেন, আপনি জানেন? বলুন, আপনার স্ত্রীকে যে খুন করেছে আপনি তার খোঁজ নেননি? হ্যাঁ বলুন। যান, বেডের উপর দাঁড় করান আর সুইচটা অন করে দিন। পেট্রোল ঢেলে, পেট্রোল ঢেলে, বলুন, স্পিক আউট। আমি একে তুমি কি করছো? না না, এরকম করো না অংশ, এরকম করো না।
অবশেষে প্রকাশ্যের শান্তিপুর ব্রিজে অগ্নিদগ্ধ অভিনেত্রী রহস্য মৃত্যু। গ্রেপ্তার অভিনেত্রী সান্ত্বনা দেবীর স্বামী অংশু মল্লিক জেরায় খুনের কথা স্বীকার করেছেন অংশুবাবু। দাবি তদন্তকারী অফিসারদের। স্যার আপনার কি মনে হয় অংশুবাবু কি তার নিজের স্ত্রীকে খুনের দায় স্বীকার করে নিয়েছেন? দেখুন, উনি তো কনফেস করেছেন এবং বিভিন্ন এভিডেন্স যা পাওয়া গেছে তার তথ্যভিত্তি যেটা আছে সেটা খুবই স্ট্রং। আর এই কেসের যিনি আইও উনি সক্রিয়ভাবে একটা বড় ধরনের ইনভেস্টিগেশন করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে ওনার যে 80% বার্ন কন্ডিশনে উনি যে মারা গেছেন সেই হিসাবে ইন্ডিয়ান পেনাল কোডের 302 দ্বারা ওয়েল এস্টাবলিশড হয়েছে এবং উনি দোষী সাব্যস্ত। দিদি, দিদি, ওমা, কি হয়েছে? চিৎকার করছিস কেন? কি হয়েছে? আচ্ছা বল না, এখন মোটিভটা কি ছিল? মোটিভ ছিল যেটুকুনি এভিডেন্সিয়াল গ্রাউন্ডে পাওয়া গেছে এবং আইও রিপোর্ট এবং উনি যে কনফেস করেছেন তার পরিপ্রেক্ষিতে বংশু অর্থাৎ যে অ্যাকিউজড সেই অ্যাকিউজড বিভিন্ন কাজে ব্যবহার করত। অবশেষে প্রকাশ্যের শান্তিপুর ব্রিজে অগ্নিদগ্ধ অভিনেত্রী রহস্য মৃত্যু। গ্রেপ্তার অভিনেত্রী সান্ত্বনা দেবীর স্বামী অংশু মল্লিক জেরায় খুনের কথা স্বীকার করেছেন অংশুবাবু। দাবি তদন্তকারী অফিসারদের। ওই রাতে গায়ে আগুন লাগার পর বাঁচার চেষ্টা করেছিলেন সান্ত্বনা দেবী, তাই ছুটে গিয়েছিলেন শান্তিপুর ব্রিজে। পুলিশের এই দাবির সঙ্গে শেষ হলো আরও একটা জল্পনার। গত কয়েকদিন ধরেই অধ্যাপক বোধিসত্ত্ব রায়কে এই ঘটনার সঙ্গে জড়িয়ে সামাজিক ও প্রশাসনিক হেনস্থার বিরুদ্ধে সরব হয়েছিল ছাত্র সমাজ ও বিশিষ্টরা। আসল অপরাধী গ্রেপ্তারের সঙ্গে শেষ হলো এই জল্পনা। উদ্ধারকারীকে নিয়ে এই ধরনের ঘটনা কেন বারবার ঘটে চলেছে এই প্রশ্ন উঠেই উঠতে শুরু করে। ব্যাটাগুলোর সাথে একবার রাস্তায় দেখো, দেখিয়ে দেখো। গ্রেপ্তার অভিনেত্রী সান্ত্বনা দেবীর স্বামী অংশু মল্লিক জেরায় খুনের কথা স্বীকার করেছেন। বাবা, বাবা টিভিতে কি দেখাচ্ছে? দেখাচ্ছে যে মেয়েটা কিন্তু কিছুতেই বাঁচাতে পারলাম না। এভাবে কেঁদো না, মেয়েটাকে বাঁচাতে পারলাম না। বোধিবাবু অত্যন্ত ভালো মান, না হলে এভাবে কেউ ঝাঁপিয়ে পড়তে পারে। কাল থেকে উনি আবার আমার চায়ের দোকানে আসবেন। দোষী ব্যক্তির কিন্তু শাস্তি চাই। শাস্তি চাই। তোমরা সব এসো, তোমরা সব এসো, এসো। এটা এটা আমাদের শুভেচ্ছা নয়, আমাদের পাপের প্রায়শ্চিত্ত। ধরুন ধরুন নাও মা। এসো এসো। হ্যাঁ চলো। কল্যাণীদি, হ্যাঁ কল্যাণীদি, আজ এটা ওনাকে ঠিক আছে দাদা, আজ এটা। সেদিন কল্যাণীদিকে কত কঠিন কথা আমরা শুনিয়ে গেছি। তাহলে আজ এটা কল্যাণীকেই দিন। ঠিক আছে দাদা, ঠিক আছে। এসো এসো। সরি দিদি, আজ কিন্তু আমরা একটু চা খেয়ে যাব। নিশ্চয়ই বসো। দেখতেই পাচ্ছেন চারিদিকে লোকে লোকাকার হয়ে গেছে, কারণ আজকে অপরাধী ধরা পড়েছে। বোধিসত্ত্ব রায় তোমাদের কে হন? আমাদের স্যার হন। স্যার, বসুন। হ্যাঁ স্যার, বসুন, আপনারা বসুন। ও, তোমরা এসে গেছো? ওনার স্টুডেন্ট। আচ্ছা, এসে এসে বসো 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 বসো। আমাদের মানে একটা সম্বর্ধনা দেওয়া উচিত তোমাকে।
এই দায়িত্ব তো আর মিটিয়ে নেবে না, এই দায়িত্বটা তো এখন আমাদেরই নিতে হবে। ঠিক ঠিক এটা ঠিক বলেছো। এরকম কোনো কিছু করবেন না, অ্যাকচুয়ালি বাবা না এসব একদম পছন্দ করেন না। প্লিজ আপনারা এসব ঠিক আছে ঠিক আছে, আমরা জানি তুমি একটু প্রচার বিমুখ। আপনার বাজনা শুনছিলাম। ও আপনার ব্যাপারে একটা স্পেশাল আর্টিকেল বেরিয়েছে, আপনি দেখেছেন কি? কি খবর দেখি কথা বলছে না। আচ্ছা বাচ্চা বেঁচে গেলি রে, আমাকে সবাই চেনে, কড়াই বাগদি রে কড়াই বাগদি। ওঠো বোন ওঠো ওঠো। এই তোর একটা ভ্যান কেন? ভয় পেও না, এই গাড়ি থামাতো। এসে গেছি এইভাবে একা একা এসে ঠিক করি, জঙ্গলের পথ দিয়ে একা একা যাচ্ছ, জানোয়াররা কামড়াতে আসবে জানো না? একদিন একদিন যে ঝড় আমার ঘর ভাঙছিল, আজকে হয়তো সেই ঝড়ই ওই কানাইয়ের ঘরে আছড়ে পড়েছে। হ্যাঁ, অন্তত খবরের ধরন ধারণ তো তাই বলছে। আচ্ছা, কানাই যদি সত্যি সত্যি দোষী না হয় তাহলে ওকে কে বাঁচাবে? ওর ঘরে তো কোনো সরকারি আমলা নেই। আপনাদের আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, আমার কোনো প্রশংসা স্তুতি সম্বর্ধনা কোনো কিছুর দরকার নেই। আমার একটাই আবেদন, কানাই গরিব বলে ওর প্রভাব প্রতিপত্তি নেই বলে, ও যদি সত্যি সত্যি দোষী না হয় প্লিজ ওকে বাঁচান, না হলে মানুষ যে মানুষের জন্য কিছু করতে ভুলে যাবে। শাহানা শাহানা মা তুমিই পারবে, তুমি তুমি আর দেরি করো না, তুমি একটু চেষ্টা করো প্লিজ, বেরিয়ে পড়ো এক্ষুনি বেরিয়ে পড়ো, যাও অর্কো। হ্যাঁ ফাস্ট, হ্যাঁ চলেছি। হ্যাঁ হ্যাঁ রাজ বলো। পাখি নিশ্চয়ই বনগার আকাশে উড়ে যাচ্ছে। হ্যাঁ আমি কি যাব? সরি পাখি এখন উড়তে শিখে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি বনগা থানায় আপডেট করে দিচ্ছি, কোনো দরকারে? দরকার নেই, থ্যাঙ্কস রাজ, তুমি আমার জন্য এত এত ভাবো। ভাবতে আর দিলে কই, শোনো যদি পথ চিনতে অসুবিধে হয় তাহলে আমায় চিনে তো নেবো,
আর পথ হারালে বন্ধু রাজ তো আছে আছে না ওকে ক্যারি অন ফিনিক্স ফিনিক্স হ্যাঁ ফিনিক্স আগুনের পাখি আগুনের পাখি পাখি নিজের ডানায় আগুনাকে তাকে যে নতুন সূর্য সকাল ডাকে যত ঝড় বৃষ্টি আসুক চলার পথে তবু যে থামবে না সে তার শপথে এভাবেই ভাসিয়ে দেবে চলতে বাকি মানবে আষাঢ় শেভোর আগুনের।